বন্ধুরা, আমরা এবার এমন একটা অপারেশন শিখব, যে অপারেশন শিখলে আমরা এতক্ষণ অনেক গ্রাফ মানে বৈশিষ্ট্য বের করে করে কঠিন করে করছিলাম, সেগুলো আমরা টাস করে চোখের ফলকেই বলে ফেলতে পারতাম যে আসলে গ্রাফটা কেমন হবে। সেটা হচ্ছে শিফটিং অপারেশন। শিফটিং অপারেশন কিরকম, যে ধরো তোমার একটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা ধরো দেখতে এরকম, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এরকম আছে। ধরো এটা হচ্ছে মাইনাস টু আর এটা হচ্ছে প্লাস টু। আমরা বের করতে চাই যে এফ অফ এক্স মাইনাস টু কেমন হবে, এই জিনিসটা আমরা জাস্ট বের করতে চাই। সিম্পলি কিচ্ছু না, মাথায় রাখবা এক্স থেকে যেটা বিয়োগ আছে পুরো গ্রাফটাকে অত ঘর ডানে সরাই দিলে কাজ শেষ। অর্থাৎ এক্স থেকে কত বিয়োগ আছে এখানে, দুই। আমাদের কাজ এই পুরো গ্রাফটাকে ধরে দুই ঘর পরিমাণে ডানে সরাই দেওয়া। তাহলে আমাদের নতুন গ্রাফটা কেমন হবে বলো তো? এটা হচ্ছে এফ অফ এক্স, আর আমাদের নতুন গ্রাফটা হচ্ছে এই পার্টটা মাইনাস টু তে ছিল, দুই ঘর ডানে গেলে এটা কোথায় চলে আসবে, জিরোতে। আর এটা ছিল হচ্ছে প্লাস টু তে, দুই ঘর ডানে চলে গেলে কোথায় আসবে, প্লাস ফোরে চলে আসবে। তাহলে আমাদের নতুন গ্রাফ হচ্ছে এটা, এটাই হচ্ছে আমাদের এফ অফ এক্স মাইনাস টু। এখন বলেন তো, যদি এখানে আমাদের এফ অফ এক্স প্লাস টু থাকতো তাহলে কি হতো? তাহলে ভাই কিচ্ছু না, দুই ঘর পরিমাণে বামে সরে যাইতো, তার মানে তখন আমাদের গ্রাফ আসতো এরকম, জাস্ট এই জিনিসটা দুই ঘর বামে শিফট করলে এই টাইপের একটা গ্রাফ চলে আসতো, এটাই হতো আমাদের এফ অফ এক্স প্লাস টু। বোঝা যাচ্ছে? তাহলে আগে আমরা যেই যেই কিছু ফাংশনের গ্রাফ আমরা আঁকছিলাম বেশ একটু কষ্ট করে, ওই ফাংশনগুলো দেখি আমরা খুব ইজিলি আঁকা যায় কিনা। যেমন জাস্ট একটু আগের একটা এক্সাম্পল, ওয়াই ইকুয়াল টু মডুলাস এক্স, আমরা তো জানি ওয়াই ইকুয়াল টু মডুলাস এক্স এরকমই আসবে। এখন আমরা বের করতে চাই ওয়াই ইকুয়াল টু মডুলাস এক্স মাইনাস টু। তাহলে সিম্পলি কি করবা, এখানে এক্স এর স্থানে কত আছে, এক্স মাইনাস টু। তাহলে আমাদের আর কিচ্ছু করতে হবে না, সুন্দর করে পুরো গ্রাফটাকে ধরে দুই ঘর পরিমাণে ডানে সরাই দিলে তো কাজ শেষ। তাহলে এটা ছিল জিরোতে এক্স ইকুয়াল টু, এটা কোথায় চলে যাবে, এক্স ইকুয়াল টু টুতে চলে যাবে। তাহলে এটা সাপোজ এক্স ইকুয়াল টু টু, ফাংশনটা এরকম হবে। যদি বলতাম এক্স প্লাস টু তাহলে কোথায় যেত, বামে যেত, এটা এক্স ইকুয়াল টু মাইনাস টু, তখন গ্রাফটা এরকম হতো। এখন খেয়াল করো আমাদের এই ফাংশনটা দেখতে কিন্তু অনেকটা এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ধরনের। এবং মেবি তোমাদের মনে আছে যে এই ধরনের ফাংশনে গ্রাফ আঁকার জন্য আমরা কত কাহিনী করছিলাম। আমরা কি করছিলাম মনে আছে, যে প্রথমে দেখছিলাম এ পজিটিভ নাকি নেগেটিভ, ওইখান থেকে মাইনাস বি বাই টোয়াইস এ, সেটা করে আমরা বের করছিলাম কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম, দেন ওই ভ্যালু এক্স এর ওই ভ্যালুটা বসাইলে ওয়াই এর মান সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে সেটা চিন্তা করছিলাম, তারপরে সব কিছু গ্রাফে প্লট করে দেন আমরা গ্রাফটা মোটামুটি ভাবে আঁকতে পারছিলাম। বাট এখন খেয়াল করো এই গ্রাফটা কতটা সোজা হয়ে যায়, এটাকে একটু সুন্দর করে এভাবে লেখা যায়, এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস টু। বুঝবা, এই টু কে যদি তুমি বামে পাঠায় দাও তাহলে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু আসবে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার, যেটাকে আমি চিন্তা করতে পারি এরকম যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার টাইপের। ধরলাম এই পুরাটা হচ্ছে ওয়াই আর এই পুরাটা কত বলতো এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরনের না? আর আমরা কিন্তু জানি যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এই ধরনের জিনিসের গ্রাফ হয় এই টাইপের। কিন্তু এখানে কি এক্স আছে নাকি এক্স মাইনাস ফোর আছে, ফোর আছে, তাহলে কয় ঘর শিফট হবে, চার ঘর, কোন দিকে, ডান দিকে। এবার দেখো এখানে কি ওয়াই আছে না ওয়াই মাইনাস টু আছে, ওয়াই মাইনাস টু আছে, তাহলে কয় ঘর শিফট হবে, দুই ঘর। এবং ওয়াই এ ওয়াই মাইনাস সামথিং থাকা মানে হচ্ছে ওই অত ঘর শিফট কোন দিকে, উপরের দিকে। আর যদি বলে ওয়াই প্লাস সামথিং তাহলে অত ঘর শিফট কোন দিকে, নিচের দিকে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ডানে চার ঘর শিফট কারণ এখানে চার আছে, আর উপরে দুই ঘর শিফট কারণ এখানে কত আছে, দুই আছে। তাহলে পুরো গ্রাফটাকে ডানে চার ঘর উপরে দুই ঘর সরাই দিলে যা হবে তাই, অর্থাৎ এরকম টাইপের একটা গ্রাফ আসবে, এটা হচ্ছে ফোর টু। তার আগে আমরা যত এই টাইপের গ্রাফ করছিলাম সব কিছুকে আমরা এই শিফটিং অপারেশন দিয়ে করে ফেলতে পারবো, এবং তখন দেখবো আমাদের কাজটা অর্ধেক না অলমোস্ট দশ ভাগের এক ভাগ হয়ে যাবে। এবার আমরা দেখবো রিফ্লেকশন অপারেশন। রিফ্লেকশন অপারেশনটা খুব সিম্পল, যে তুমি ধরো এফ অফ এক্স এর গ্রাফ জানো, ধরো এফ অফ এক্সটা হচ্ছে এরকম যে এই টাইপের, এটা ধরো মাইনাস ওয়ান আর এটা হচ্ছে প্লাস থ্রি, এটা হচ্ছে এফ অফ এক্স। এখন আমি তোমাকে বের করতে বললাম এফ অফ মাইনাস এক্স, তখন কি করবা, এফ অফ মাইনাস এক্স এর মানে হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে গ্রাফটাকে উল্টায় দেওয়া, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে গ্রাফের প্রতিবিম্ব বের করা। অর্থাৎ এখানে যে পয়েন্টটা কোথায় আছে বলো তো, মাইনাস ওয়ানে, এটা চলে যাবে প্লাস ওয়ানে, আর এটা কোথায় আছে, প্লাস থ্রিতে, এটা চলে যাবে মাইনাস থ্রিতে। তাহলে যা আসবে ওটা হচ্ছে আমাদের এফ অফ মাইনাস এক্স এর গ্রাফ। দ্যাট মিন্স আমাদের নতুন গ্রাফটা এফ অফ মাইনাস এক্স দেখতে এরকম লাগবে, সিম্পলি এরকম লাগবে।
তো এটা হচ্ছে মাইনাস থ্রি আর এটা হচ্ছে প্লাস ওয়ান। আচ্ছা, এবার আমরা দেবো স্কেলিং অপারেশন। স্কেলিং অপারেশনটা এরকম, এটা হচ্ছে এফ অফ এক্স, এই পয়েন্টটা মাইনাস টু আর এই পয়েন্টটা হচ্ছে প্লাস টু। তোমাকে বের করতে বলা হলো এফ অফ টুয়াইস এক্স এর গ্রাফ, অর্থাৎ চেঞ্জটা খেয়াল করো, এখানে ছিল শুধু এক্স, এখানে জাস্ট এক্স এর সাথে সহগ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এটা হয়ে গেছে এফ অফ টুয়াইস এক্স। যদি এরকম হয় তখন আসলে গ্রাফটা যেটা হবে, তখন গ্রাফটা আসলে একটু চেপে যাবে। কিভাবে চাপবে? যে এটা তো এক্স এর সাথে টু গুণ হয়েছে, মাথায় রাখবা পুরো জিনিসটা অর্ধেক হয়ে যাবে, মানে মাইনাস টু চলে যাবে মাইনাস ওয়ানে, প্লাস টু চলে যাবে প্লাস ওয়ানে। তখন ব্যাপারটা এরকম, এটা হচ্ছে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে প্লাস ওয়ান। এখন দেখি পারো কিনা, যে যদি আমাদের বেসিক গ্রাফটা এরকম থাকতো, ধরো এটা হচ্ছে মাইনাস থ্রি আর এটা হচ্ছে প্লাস ফোর, এরকম একটা গ্রাফ থাকলো, তখন এফ অফ এক্স বাই টু কত হতো? এটা হচ্ছে এফ অফ এক্স, তাহলে আমাদের এফ অফ এক্স বাই টু কত হবে? এফ অফ এক্স বাই টু তো সিম্পল, যে এখানে যখন দুই ছিল তখন কিন্তু চেপে গেছে, আর এখানে দেখো দুই দিয়ে ভাগ আছে, তার মানে এখন গ্রাফটা এক্সপ্যান্ডেড হবে। এক্সপ্যান্ডেড হয়ে কি হবে? মাইনাস থ্রি যেটা, এটা চলে যাবে মাইনাস সিক্সে, প্লাস ফোর যেটা, এটা চলে আসবে প্লাস এইটে। বন্ধুরা, আমাদেরকে প্রথমে এফ অফ এক্স এর গ্রাফ দেওয়া আছে, এবার আমাদেরকে নতুন একটা গ্রাফ বের করতে বললো, নতুন একটা ফাংশনের গ্রাফ বের করতে বললো। এটা কি, কোন ফাংশনের গ্রাফ? তোমাকে বলা হলো সাপোজ টু মাইনাস ফোর এক্স এর গ্রাফ বের করতে বলা হলো, এফ অফ টু মাইনাস ফোর এক্স এর গ্রাফ। আমাদের ফার্স্ট কাজ, আমরা এই জিনিসটাকে এভাবে প্রকাশ করব, এফ অফ চিহ্ন ইনটু একটা কনস্ট্যান্ট, চিহ্ন একটা কনস্ট্যান্ট ইনটু এক্স মাইনাস কনস্ট্যান্ট। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, যে তুমি ফার্স্টে যেটা করবা, ভেতর থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন লে কি আসবে, ফোর এক্স মাইনাস টু। তাহলে দেখো চিহ্ন প্রথমে চলে আসছে, কিন্তু এরপরে দেখো এখানে কি লেখা আছে, একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে দেখো ভেতর থেকে আমরা একটা কনস্ট্যান্ট এমন ভাবে নিব যেন এক্স এর কোনো সহগ না থাকে, মানে সহগ ওয়ান থাকে। তাহলে এখানে কত নিলে এক্স এর সহগ ওয়ান হবে? ফোর নিলে। তাহলে এখানে তুমি ফোর কমন নাও, ফোর কমন নিলে কি থাকে, এক্স মাইনাস হাফ। এখন তুমি রেডি এই ফাংশনটার এই তিনটা অপারেশন একসাথে করার জন্য। কিভাবে? দেখো যদি এফ অফ মাইনাস এক্স দেখতা, তুমি কি করতা, দেখা মাত্রই রিফ্লেকশন করে দিতা। এখানে দেখো তুমি প্রথমেই কি দেখতে পাচ্ছ, একটা রিফ্লেকশন, কোনো আলাপ নাই, প্রথমে রিফ্লেকশন করে ফেলো। রিফ্লেকশনের কথা কি বলছিলাম, প্লাস ফোর কোথায় চলে যাবে, মাইনাস ফোরে, তাহলে এখানে চলে আসছে মাইনাস ফোরে, আর মাইনাস ওয়ান কোথায় চলে যাবে, প্লাস ওয়ানে, তুমি রিফ্লেকশন করে ফেলছো। তারপরের কথা কি ছিল, এখানে তুমি যখন যদি কখন এরকম দেখতে এফ অফ টুয়াইস এক্স, তখন তুমি কি করতা, স্কেলিং করতা। এখানে দেখো ফোর দেখতে পাচ্ছ, তাহলে এবার স্কেলিং করে ফেলো। স্কেলিং করা মানে কি, এর কত স্কেলিং হবে, ফোর আছে, তাহলে মাইনাস ফোর চলে যাবে কোথায়, মাইনাস ওয়ানে, আর প্লাস ওয়ান চলে আসবে ওয়ান বাই ফোরে। বুঝো নাই, মাইনাস ফোর যেটা, ফোর স্কেলিং করলে কি, এটা চার ভাগের এক ভাগ হয়ে যায়, এটা হয়ে যাবে মাইনাস ওয়ান, আর ওয়ানকে ফোর স্কেলিং করলে কত হবে, ওয়ান বাই ফোর হবে। তাহলে স্কেলিং যখনই তুমি করবা, তখন আমাদের নতুন গ্রাফটা এরকম আসবে, এটা চলে আসবে মাইনাস ওয়ানে আর এটা চলে আসবে ওয়ান বাই ফোরে, অর্থাৎ খুবই পিচ্ছি একটা গ্রাফ পাওয়া যাবে, এরকম একটা গ্রাফ এটা। তারপরে তোমাকে কি করতে বলা হয়েছে বলো, এক্স মাইনাস হাফ, তুমি যদি কখন এরকম দেখতা এফ অফ এক্স মাইনাস থ্রি, তোমাকে তুমি তখন কি করতা বলো তো, এক্স মাইনাস যত তত ঘর রাইট শিফট করতা, তাই তো? তাহলে এখানে তো তাই করবা, এখানে দেখো এক্স মাইনাস হাফ আছে, তাহলে তুমি এক্স মাইনাস হাফ অর্থাৎ কত ঘর রাইট শিফট করবা, হাফ পরিমাণে রাইট শিফট করে দিবা। তাহলে হাফ পরিমাণে রাইট শিফট করো, রাইট শিফট করলে যেটা আসবে মাইনাস ওয়ান চলে যাবে কোথায়, মাইনাস হাফে, আর ওয়ান বাই ফোর কোথায় চলে যাবে, ওয়ান বাই ফোরের সাথে হাফ যোগ করো, ওয়ান বাই ফোরের সাথে হাফ যোগ করলে কত আসে, থ্রি বাই ফোরে চলে যাবে, তাহলে এখানে চলে আসবে, ঠিক আছে? তখন এটা শিফট করার পরে নর্মালি যেটা হবে, যে হয়তো বা এরকম একটা গ্রাফ পাবা, শিফট করে দিয়ে এটা থ্রি বাই ফোরে এরকম একটা গ্রাফ পাবা। ওকে, তাহলে এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই। ফার্স্ট হোমওয়ার্ক, এক নাম্বার হোমওয়ার্ক, এফ অফ আমি বলেছিলাম চিহ্ন কনস্ট্যান্ট এক্স মাইনাস কনস্ট্যান্ট, কোনো একটা কনস্ট্যান্ট, অর্থাৎ তোমাকে অপারেশন করতে বলা হচ্ছে প্রথমে কি রিফ্লেকশন, তারপরে কি স্কেলিং, তারপরে কি শিফটিং। অর্থাৎ আমি তোমাকে সাজেস্ট করতেছি
তুমি রিফ্লেকশন, স্কেলিং, শিফটিং এই তিনটা সিরিয়ালি করো। আমি তোমাকে বলতেছি আগে রিফ্লেকশন করো, দেন স্কেলিং করো, দেন শিফটিং করো। এখন কথা হচ্ছে তুমি এরকম করতে পারতা কিনা, মানে তুমি ধরো আগে শিফটিং করলা, পরে রিফ্লেকশন করলা, তারপরে স্কেলিং করলা, এটা একটা। অথবা আগে স্কেলিং করলা, পরে রিফ্লেকশন করলা, তারপরে শিফটিং করলা, এই সিরিয়ালে তুমি অপারেশন চালাতে পারতা কিনা। মানে আমি তোমাকে সাজেস্ট করেছি এই সিরিয়ালে অপারেশন চালাও, এখন তোমার কাছে কোশ্চেন তুমি এই সিরিয়ালে কি অপারেশন চালাইতে পারতা কিনা। যদি অপারেশন চালাইতা তোমার অপারেশন কি ঠিক হতো কিনা, যদি ঠিক হতো তাহলে কেন, যদি না হতো তাহলে কেন, এটা এক নম্বর কোশ্চেন। আর দুই নম্বর কোশ্চেনটা এরকম, এটা -1 আর এটা হচ্ছে 6। আমি বলে দিলাম এটা হচ্ছে এফ অফ এক্স, তোমাকে বের করতে হবে এফ অফ 7 -14x, এটা তোমাকে বের করতে হবে।